আমার বান্ধবী এসেই সকালবেলা এসেই রান্নায় বসে গেছে, ওকে দিয়ে রান্নার কাজে লাগিয়ে দিই, রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। তাই যে আর মাছ ভাজা হচ্ছে। বলেন আপনার কেমন ফিলিংস হচ্ছে? আমরা এসে আমরাকে খাটাচ্ছি, খুব ভালো লাগছে। যেন তো রান্না করতে চলে এলাম। হ্যাঁ তো এখন আমরা বাড়িতে নাস্তা টাস্তা করে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আর কি বান্ধবী আছে, তো ওকে এখানে গৌরাঙ্গ বাড়ি ওগুলো আর কি দেখতে যাবে, তার জন্য ওকে নিয়ে বেরোলাম। তো যাদেরকে নিয়ে আমি চললাম গৌরাঙ্গ বাড়ি, ঘুরে আসি একটু। ঠাকুর দেখার ভিড়, তাও আগে আগে এরকম তো বান্ধবীকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। আর এই যে নহবত, এই লজটাতেই আমার ভাসুরের আর কি বউ ভাত হয়েছিল, তো ওটাই ওকে আমরা গৌরাঙ্গ বাড়ির সামনে চলে এসেছি। মহাপ্রভু এইখানে মাথা নেড়া করেছিল মহাপ্রভু। চলো এখানটা দেখো লেখা আছে, হ্যাঁ এটাকে মহা এটা দেখে নি। তো গৌরাঙ্গ বাড়ি দর্শন করার পর এখন আমরা চলে এসেছি কাটোয়ার খেপিমাতলায়। আর যেহেতু কয়েকদিন আগেই কালী পুজো গেল, তার জন্য আর কি মায়ের কাছে একটু দেখা দর্শন করতে আসলাম। আর খুব সুন্দর মন্দিরটা এখানে, মানে খুব ভালো লাগে এখানটায় আসতে। তো সবাই একটু মায়ের কাছে বসে আছি, পুজো হচ্ছিল সেটাই দেখছিলাম। খেপিমা আর মহাদেবের দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ একটু পরে থেকে এখানে আর কি রিক্সা আর কি টোটো যাওয়া বন্ধ হয়ে যাবে, যেহেতু আজকে আর কি প্রসেশন বেরোবে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করছি আর কি, যাতে তাড়াতাড়ি ঘুরে চলে যেতে পারি। আর বান্ধবী যেহেতু এসছে, তো ওকে দেখানোর জন্যই আরও আর কি বেরিয়েছিলাম। তো এই যে দেখো রাস্তায় আর কি প্রসেশনের জন্য সব তৈরি চলছে। আর এখন আমরা ঘুরে চলে এসেছি। আর আমাদের পাড়ার যে ঠাকুর মানে প্যান্ডেলটা হয়েছে, সেটা দেখার জন্য যে রাত্রেবেলায় বড় বড় লম্বা আর কি লাইন পড়ছিল, তো আমরা ভাবলাম দুপুরবেলায় এখন খালি আছে। তো এখন মানে খালি বলতে তবু আর মানে দেখা যাচ্ছে, লাইন দিতে হচ্ছে না, কিন্তু তুলনামূলক ভিড় অনেক কম। তো এখন দুপুরবেলায় আমরা আসলাম যে দেখে নিই। এখন অবশ্য রাত্রিতে তা এটা দেখতে আরও মানে আলাদা রকমই লাগবে, কিন্তু যেহেতু অত ভিড়ে লাইন দেওয়া সম্ভব না, তো এখনই আমরা এসেছি। আর গোল্ডেন টেম্পলের আর কি থিমে বেসেই এটা প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, একদম পুরো মনে হচ্ছে। আর এটা একটা পুকুরের ওপরেই হয়েছে, যেমন গোল্ডেন টেম্পলের চারিদিকে জলের ওপরে আর কি মন্দির মানে গুরুদুয়ারাটা, তো এটাও একটা পুকুরের ওপরে এটা প্যান্ডেলটা বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে।
তো রাতে যা লাইন হচ্ছে আর যা ভিড় হচ্ছে, তো আমরা দুপুর দুপুরই আর কি ভালোভাবে দর্শন করে নিলাম, প্যান্ডেলটা দেখে নিলাম। যাক, ফাঁকায় ফাঁকায় আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। তো আমরা সবাই এখন বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব বসে আছি। তো রাতে ঠাকুর দেখতে বেরোবো, তারই প্ল্যান হচ্ছে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর একে একে সবাই নামছে, এখন চললাম ঠাকুর লড়াই দেখতে। আজকে লড়াইয়ের আর কি মাঠ যে লড়াই সেটা হবে, এই যে সব নামছে। তো আমরা সবাই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের বেশি দূর যেতে হবে না, যেহেতু আমাদের মানে বাড়ির সামনে রাস্তা দিয়ে সব ঠাকুরের আর কি প্রসেশন বেরোবে, এই যে এখানে সামনে থেকেই। তো আমরা এখানে দাঁড়িয়েই সব দেখে নেবো। আর ওখানে অনেকক্ষণ ঠাকুর দেখার পর এখন চলে এসেছি কিছু খেতে। তো এই যে একটু মোমো নিয়ে নিয়েছি, আর ছেলে বাচ্চাগুলো ছিল ওরা, তো ওরা আর কি ওদেরকে এগরোল খাইয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওদের আর এগুলো আর দেয়া দাঁড়িয়ে দেখতে ভালো লাগছে না, তো ওরা বাড়ি চলে গেছে। আর আমরা এখন ঘুরে ঘুরে দেখছি একটু হেঁটে, যেহেতু আর এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন বান্ধবীরা আর কি চলে গেছিলো, তো সকালে জল খাবার খাওয়া দাওয়া করে ওরা চলে গেছিলো। তো তারপর এখন আমরা সবাই বাড়ির সবাই মিলে চললাম। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি আর কি হচ্ছে কাটোয়ার মাথায় তলায়। তো দেখতে দেখতে চলেও এসছে, এই যে দেখো মাথায় তলা। আজকে আমরা এসেছি মাথার তলায়, এখানে আজকে মানে ভোগের ব্যবস্থা আছে, যেহেতু শাশুড়ি মা এই মাসে মারা গেছিল, শাশুড়ি মাসে ওখানে এখানে ভোগ দেওয়া হচ্ছে। সবাই আমাদের বাড়ি বসে করেছে রাও দেখে। তো এখানে আসলে আজকে মানে এই কার্তিক মাসে যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছিলো, তো ওনার মানে মৃত্যুবার্ষিকী উদ্দেশ্যে এখানে আর কি ভোগের আয়োজন মানে ভোগ দেওয়া হচ্ছে, আর তার জন্য আমরা বাড়ির সবাই আর কি খেতে এসেছি এখানে মাথায় তলায়। আর আজকে সকাল থেকে আমার শরীরটা ভালো ছিল না, তো ছেলে খেতে পারছিল না, আমাকে তুলে দিচ্ছিল, কিন্তু আমিও খেতে পারি।
আর আমার যে মানে আর কি শ্বশুরমশাই উনি আর কি বলছিল পিছন দিকটা আর কি আশ্রমের আরো বড়, তো দেখে আসার জন্য বলছিল। তো আমি আর আমার ননদ ভাবলাম যাই পুরো আশ্রমটা ঘুরে দেখি। তো তার জন্য আগে এখানটা মেন মন্দিরটায়, আর এখানে মানে সারাদিন 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়। তো এই যে পিছন দিকটা আমরা এসেছিলাম ঘুরতে, কি আছে দেখি পিছন দিকটায়। তো খাওয়া দাওয়ার পর এখন আমরা স্কুটি করে আমরা মানে যাচ্ছি। তো স্কুটি করে মানে আমরা যেহেতু চলে যাব, আমরা বেশি দিনের জন্য যাইনি, তো তার জন্য মানে আমাদের বেশিরভাগ প্যান্ডেল অনেক দেখা হয়নি। তো হাজবেন্ড বললো চলো স্কুটি নিয়ে যাচ্ছি, তোমাকে দেখিয়ে দেবো। তো এই যে দেখো এখানে একটা প্যান্ডেল দেখতে আমরা এসেছি, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ করছিল আমি যে ভেতরে গিয়ে প্যান্ডেল দেখবো, ঠাকুর দেখবো আমার আর মানে ইচ্ছা হয়নি। তো রাস্তা দিয়ে যেতে যেতে এখানে পেয়ারা মাখা দেখে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, তো তার জন্য এই যে পেয়ারা মাখা নিচ্ছে। তো ওখানে পেয়ারা মাখা নিয়ে এখানে আর কি আর একটা জায়গায় স্নান করতে গিয়ে তারা মায়ের নুপুর এখানে রয়ে যায়। আচ্ছা, সেই নুপুর অন্য গ্রাম থেকে এসে চুরি করে নিয়ে যায়, তারা এখন ওই গ্রামে রেখে দিয়েছে যাতে পাবলিক ওদের দেশে আকৃষ্ট হয় বলে। আচ্ছা, এখন এই পুকুরটার নাম হচ্ছে নুপুরদিঘি, নুপুরদিঘি। এই জল যদি কেউ গায়ে মাথায় দেয় বা খায়, তার মানে পুরাতন রোগ অনেক বিমারি ভালো হয়ে যায়, যার জন্যে এর নাম হচ্ছে নুপুরদিঘি। জগাই মাথায়ের পিছনে যে খোল বাজাতেন উনি এই বৃক্ষটা রোপণ করেছেন, এই বৃক্ষটি 500 বছর পুরাতন। তো আমার হাজবেন্ড আর কি আমাকে বোঝাচ্ছিল এই জায়গাটার ব্যাপারে, আর এত জোরে জোরে লাউডস্পিকারে গান বাজাচ্ছে, তো তার জন্য আর আমি ভয়েসটা দিতে পারলাম না। তো এটা যে মাধবী লতা গাছ, আর এটা 500 বছর পুরনো এই গাছটা ও যেটা বলছিল। আর এই গাছের যে মানে আর কি শেকড়, মানে ওই গাছের শেকড় আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, আর এখনও পর্যন্ত মানে জীবিত আছে ওই গাছটা। আর এখানে যে জগাই মাধায়ের সাথে যিনি খোল বাজাতেন, তো তার সমাধি এখানে দেয়া হয়েছে। তো আমাকে যেটুকু ও বলেছে বা ও জানে সেই মানে সেটাই আমি বলছি, মানে সঠিকভাবে আমরা দুজনাও জানি না। তো আমাদেরকে আর কি যা মানে একজন যে বলেছেন, তো সে যেটা বলেছে আমরা সেটাই আর কি শুনে আর কি বলছি। তো কোথাও কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন, কারণ আমরাও সঠিক জানি না। তো এখানে যে পুকুরের জলটা এটাও খুব মানে উপকার বলে না কি, মাথায় ছিটলে খেলে, তো ওর জন্য ছেলের মাথায় একটু দিয়ে দিলাম আর আমি একটু মাথাতে নিয়ে নিলাম। আর খুব সুন্দর পরিবেশটা, জায়গাটা খুব ভালো, যারা কাটোয়ার আশেপাশে থাকো তারা মানে এখানে আসতে পারো, জায়গাটা খুব সুন্দর জায়গা। বলা এসছি প্যান্ডেল দেখতে খাওয়া দাওয়ার পর, রাতে লাইটিংগুলো বোঝা যায় দিনের বেলা কিছু করতে পারবো, কিন্তু এখন ফাঁকা আছে এটাই সুবিধা। নন্দী মহারাজ তো ওখান থেকে ঘুরে আসার পর রাস্তার উপরে এখানে আর একটা প্যান্ডেল হয়েছিল, তো এটাও দেখে নিলাম। আর এখানে যে মেলাও বসেছে, আর ওই যে বাবা আর ছেলে ওরা দুজন আর যায়নি। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, বাই।